কোনো পার্টি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে মাত্র একবার এটা লাগান, আপনার চেহারা এতটাই সুন্দর হবে যে আপনার চেহারার চমক ও গ্লো দেখে সবাই চমকে যাবে। কোনো অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে আমরা কি করি, আমরা পার্লারে যাই, আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেশিয়াল বা ব্লিচ করাই। কিন্তু আজ আমি আপনাদের সামনে যে রেমিডিটি নিয়ে এসেছি সেটি যদি আপনারা একবার ত্বকে লাগান, তাহলে আপনাদের চেহারা এতটা উজ্জ্বল ফর্সা হবে, চেহারায় এতটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে যে আপনাদেরকে পার্লারে গিয়ে আর ফেশিয়াল বা ব্লিচ করানোর দরকার হবে না। এটি আপনারা প্রথমবার ব্যবহারেই আপনাদের চেহারার পার্থক্য লক্ষ্য করতে পারবেন, যে আপনাদের ত্বকের রং আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল বানিয়ে দিয়েছে। সেই সঙ্গে চেহারায় কালো দাগ থাকলে, যেমন ব্রণমেচেতার দাগ, রোদে পোড়া কালো দাগ বা পিগমেন্টেশনের দাগ হালকা করে দিয়ে আপনাদের ত্বকে স্থায়ীভাবে ফর্সা করে তুলবে। আর এই রেমিডিটি ভীষণই লাভজনক ও খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়, আর এটি 10 বছর বয়স থেকে যে কোনো ছেলে বা মেয়েরা সকলেই ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আমরা সকলেই চাই আমাদের চেহারা খুব সুন্দর হোক, গায়ের রং উজ্জ্বল ফর্সা দেখাক ও ত্বকের মধ্যে একটিও দাগছোপ না থাকুক। আর এর জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকি। ত্বক ফর্সা ও সুন্দর করার জন্য ব্যবহারকারী বাজারজাত ক্রিমের মধ্যে অন্যতম হলো ফেয়ার অ্যান্ড লাভলি। এটি ভীষণই পপুলার একটি ক্রিম আর এটি প্রায় সকল বাড়িতেই থাকে। আমার আজকের রেমিডিটির প্রধান উপকরণ হলো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। তবে আপনাদের কাছে যদি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম না থাকে কোনো সমস্যা নেই, এটি দামেও খুব সস্তা। এটি যে কোনো কসমেটিক্সের দোকানে 10-20 টাকার ছোট পাউচ কিনতে পেয়ে যাবেন, আর এটি একটি কিনে আনলে অনেক দিন চলেও যায়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা প্রথমে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের একটি ছোট পাউচ কিনে নেবেন, তারপর যদি আপনারা এই রেমিডিটির রেজাল্ট পান তাহলে বড় প্যাকেট কিনে নেবেন। আমরা কি করি, আমরা সাধারণত মুখ ফর্সা করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মুখে লাগাই, কিন্তু আপনারা যদি আমি ভিডিওতে যেইভাবে দেখাবো সেইভাবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মুখে লাগাতে পারেন, তাহলে আপনারা দ্বিগুণ রেজাল্ট পাবেন। এটি ব্যবহারে আপনার ত্বক দ্বিগুণ ফর্সা হয়ে যাবে ও আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট লাইটেন ও ব্রাইটেন করে তুলবে। আপনারা যদি পার্লারে গিয়ে ফেশিয়াল বা ব্লিচ করাতে চান তাহলে অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, সেই সঙ্গে অনেক সময়ও নষ্ট হয়। কিন্তু আপনারা যদি এই রেমিডিটি ইউজ করেন তাহলে একদমই অল্প খরচে ও একদমই কম বাজেটে ঘরে বসেই ইনস্ট্যান্ট গ্লো ও ত্বককে দ্বিগুণ ফর্সা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে, কিভাবে লাগাতে হবে ও কতক্ষণ মুখে রাখতে হবে বিস্তারিতভাবে। এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। আমি এখান থেকে একবার ব্যবহার করার জন্য যতটুকু ক্রিম প্রয়োজন হবে ততটুকুই নিয়ে নেব। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ক্রিম নিয়েছি, আপনারাও ঠিক ততটুকুই নিয়ে নেবেন। তবে আমি এখানে কেবলমাত্র মুখে লাগানোর জন্য এই পরিমাণটা নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা যদি এটি হাতে, পায়ে বা পিঠেও লাগাতে চান তাহলে আপনাদের প্রয়োজন মতো ক্রিমের পরিমাণ বাড়িয়ে নেবেন। নেক্সট আমাদেরকে এর মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা লেবুর রস, তারপর এই দুটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই আপনারা দেখতে পাবেন এটি দুধের ছানা কাটলে যেই রকম হয়ে যায়, লেবুর রস দিলে সেই রকমই ছানা কাটার মতো দেখতে হয়ে যাবে। লেবুর মধ্যে মাইল্ড অ্যাসিড থাকে তাই লেবু খালি ত্বকে ব্যবহার করতে নেই, কিন্তু লেবু যদি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে আমরা ত্বকে ব্যবহার করতে পারি তাহলে লেবুর 100% বেনিফিটস আমরা পেতে পারি। কেননা লেবু আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে, লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায়, এর মধ্যে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা করে তোলে। তবে আপনাদের যদি লেবু শ্যুট না করে বা আপনাদের ত্বকে যদি ব্রণ, ফোড়া, ফুসকুড়ি থাকে বা আপনাদের ত্বক যদি সেন্সিটিভ হয় তাহলে এখানে লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রস দিয়ে দিতে পারেন। আপনারা এই রেমিডিটি সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন করে নেবেন। কেবলমাত্র বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যাওয়ার আগেই যে ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়, এটি একটি 100% সেফ ও 100% ইফেক্টিভ রেমিডি।
নেক্সট এর মধ্যে দিয়ে দিতে হবে এক চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো। কস্তুরি হলুদ আমাদের ত্বকের রঙকে ফর্সা করে, ত্বকে অ্যাকনে পিম্পলের হাত থেকে ও যে কোনো চর্মপেড়ার হাত থেকে রক্ষা করে। তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা বিশুদ্ধ রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা একটি কস্তুরি হলুদ গুঁড়ো অনলাইন থেকে বা যে কোনো কসমেটিক্সের দোকান থেকে কিনে নেবেন। এটি 100-150 টাকার মধ্যে আপনাদের সারা বছর চলে যাবে, কেননা কস্তুরি হলুদ গুঁড়ো স্কিন কেয়ারের জন্য বেস্ট। তাছাড়াও এটির মধ্যে অ্যান্টি এজিং গুণও থাকে, যার ফলে আমাদের চেহারায় সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না এবং ত্বকের মধ্যে বলিরেখা আসলেও কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহারের ফলে বলিরেখা ধীরে ধীরে চলে যায়। এবার এই তিনটি জিনিসকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে ও তারপর এর মধ্যে অ্যাড করতে হবে 1 চা চামচ বেসন। আপনাদের সঙ্গে আমি এর আগেও বেসনের অনেক রেমেডি শেয়ার করেছি আর যারা আমার রেমেডিগুলো দেখেছেন তারা সকলেই জানেন বেসন আমাদের ত্বকের রঙকে ভেতর থেকে ফর্সা করে তোলে ও সেই সঙ্গে আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে। এটি আমাদের ত্বক থেকে নোংরা, ময়লা, ডাস্ট, পলিউশন, ইম্পিউরিটি ও ত্বকে লেগে থাকা ডেড স্কিন খুব ভালোভাবে তুলে ফেলে। সেই সঙ্গে আমাদের ত্বকের মধ্যে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা থাকে সেটিকেও তুলে ফেলে ধীরে ধীরে সেটিকে ছাড়িয়ে তোলে। আর আমাদের ত্বকে যদি রোদে পড়া কালো দাগ থাকে বা ব্রণ মেছেতার দাগ থাকে তাহলে সেটিকে তুলে ফেলতেও সাহায্য করে। তাই বেসন আমাদের ত্বকে যে কোনো রকমভাবে সপ্তাহে অন্তত পক্ষে একবার হলেও ব্যবহার করা উচিত। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে কাঁচা দুধ। তবে আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে জাল দেওয়া দুধও নিয়ে নিতে পারেন, কিন্তু আপনারা যদি কাঁচা দুধ নিতে পারেন তাহলে সবথেকে ভালো, কেননা কাঁচা দুধের মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। কেননা দুধ জাল দিলে এর মধ্যে বেশ কিছু উপাদান নষ্ট হয়ে যায়। যেদিন এই রেমেডিটি বানাবেন সেদিন দুধ জাল দেওয়ার আগে 1 চা চামচ মতো কাঁচা দুধ তুলে রাখবেন। দুধ আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করে, তার সাথে সাথে দুধ আমাদের ত্বক থেকে কালো দাগ, মেছেতার দাগ, রোদে পোড়া কালো দাগ ইত্যাদিকে তুলে ফেলারও কাজ করে। তার সাথে সাথে দুধ আমাদের ত্বককে অ্যান্টি এজিংয়েরও কাজ করে, ফলে দুধ ব্যবহার করলে আমাদের ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না, ত্বক সহজে কুচকে যায় না বা ত্বকের মধ্যে রিঙ্কল ও ফাইন লাইন দেখা দেয় না। আর রিঙ্কল দেখা দিলেও সেগুলিকে দূরে সরিয়ে ত্বকে টান টান করে তোলে। আর আমাদের চোখের নিচে যদি কালি পড়ে যায় তাহলে সেগুলোকেও কাঁচা দুধ খুব সহজেই দূর করতে পারে। এবার এর মধ্যে 1 চা চামচ দুধ বা প্রয়োজন মতো দুধ দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে। আর এই প্যাকটি বানানো হয়ে গেলে মুখে ও গলায় একটি মেকআপ ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আগেই বলেছি আপনারা এই প্যাকটিকে মুখে ও গলায় লাগানো ছাড়াও আপনারা পিঠে, হাতে, পায়ে, ঘাড়েও লাগাতে পারেন। আর এই প্যাকটি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর 10-15 মিনিটের জন্য লাগিয়ে রেখে দেবেন। তারপর শুকিয়ে আসলে আপনারা নর্মাল পানি দিয়ে প্যাকটিকে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পরেই আপনারা প্রথমবারই আপনাদের ত্বকের উজ্জ্বল ও ফর্সা ভাব লক্ষ্য করতে পারবেন। আশা করি আজকের রেমেডিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।